বন্ধন ব্যাংকে সগৌরবে পালন করিলে সপ্তম বর্ষপূর্তি। 23 আগস্টত দেশজুড়ি বর্ষপূর্তি পালন বন্ধন ব্যাংকর। দেশের আগশারীর অগ্রণী ব্যাংকিং প্রতিষ্ঠান বন্ধন ব্যাংকে সফলতারে 7 বছর সম্পূর্ণ করে 23 আগস্টত পালন করিলে অষ্টম বর্ষপূর্তি। বন্ধন ব্যাংকর প্রতিষ্ঠার দিনটকে লৈ প্রতিটো বন্ধন ব্যাংকিং প্রতিষ্ঠান আর গ্রাহকের মাজত সেই উপলক্ষে বয় আনন্দর বন্যা। 2001 চনত বর্তমানের বন্ধন ব্যাংকর পরিচালন সঞ্চালক আর কার্যবাহী বিষয়া চন্দ্রশেখর ঘোষর নেতৃত্বত এনজিও হিসাবে প্রতিষ্ঠা লাভ করেছিল বন্ধনে। 2006 চনত বন্ধন নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল কোম্পানি হিসাবে পঞ্জীকৃত হয় আর প্রতিষ্ঠা করে বন্ধন ফাইন্যান্সিয়াল সার্ভিসেস প্রাইভেট লিমিটেড নামের এক বিত্তীয় প্রতিষ্ঠান। 2010 চনত বন্ধন দেশের সর্ববৃহৎ ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানলৈ স্বীকৃত হয়। সমান্তরালভাবে 2015 চনত বন্ধনে ব্যাংকিং সেবার অনুজ্ঞাপত্র লাভ করে আর সেই বছরের 23 আগস্টত সমগ্র ভারতবর্ষজুড়ি বন্ধন ব্যাংক মুক্তি করা হয়। সম্প্রতি ভারতবর্ষের 37খন রাজ্য আর কেন্দ্রশাসিত অঞ্চলের 34টাতে 5640টা ব্যাংকিং ইউনিট আর শাখার যোগে 2.69 কোটি গ্রাহকের বন্ধনে আগবাইছে সেবা। কোভিড মহামারীর বাবে বিগত 2টা বছরে বন্ধনে প্রতিষ্ঠা দিবস পালন করিব পৰা নাছিল যদিও এইবার জাকজমকতাৰে ভারতবর্ষের সকল বন্ধন ব্যাংকর শাখাতেই প্রতিষ্ঠা দিবস পালন করা হয়। ব্যতিক্রম নহয় অসমৰ শাখাবোৰো, প্রতিটো শাখাতেই কেক কাটি পালিত হয় বন্ধন ব্যাংকর এই প্রতিষ্ঠা দিবসের কার্যসূচী। ব্যুরো রিপোর্ট, জেসিসি ডিজিটাল।